সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। বাঙালি বলতেই যার কথা সর্বপ্রথম মনে আসে সে আর কেউ নয়, আমাদের প্রাণের কবি রবি ঠাকুর। তাঁর 158তম জন্মবার্ষিকী উপলক্ষে বহরমপুর রবীন্দ্র সদনে গত 46 বছরের ন্যায় এবারেও সাড়ম্বরে পালিত হচ্ছে রবীন্দ্র মেলা। 11-18 মে রবীন্দ্র সদন মূলমঞ্চ এবং মুক্ত মঞ্চে বহু বহিরাগত ও স্থানীয় রবীন্দ্রপ্রেমী শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে বাঙালি তথা বহরমপুরবাসীর বহু প্রত্যাখ্যিত এই রবীন্দ্র জন্মোৎসব। প্রত্যেক দিন সন্ধ্যায় কবিতা পাঠ, আবৃত্তি, গান, নাচ, নাটক, বিভিন্ন অনুষ্ঠানের মালা দিয়ে সেজে উঠেছে কবি প্রণামের এই আসর। আজকে বাচনিকের নিবেদন আবৃত্তি আলেখ্য প্রাণীর ঠাকুর রবি ঠাকুর, রচনা কালীশঙ্কর দাস, সংকলন কোয়েল ঠাকুর। শুরু করছি আবৃত্তি আলেখ্য প্রাণীর ঠাকুর রবি ঠাকুর। ভোরবেলাতেই ঘুম ভেঙেছে, এখন বসেক মাস, রবি ঠাকুর বললে দেখে আমার বাড়ি যাস, আমার বাড়ি যাস। বিশ্ব জুড়ে আমার বাড়ি, বিশ্ব আপন জন, হোক না এখন এই জীবনের নতুন উদ্বোধন, নতুন উদ্বোধন। ও রবি ঠাকুর, রবি ঠাকুর, হে তুমি বুঝলাছিলে মরণ রে তুহু মম শাম সুমান, আর রখন মরণ রে তুহু মম মুড়ি মূর্তি সুমান। মরণের কত ব্যবস্থা, কত রকম বোমা, পকেট বোমা, রকেট বোমা, লকেট বোমা, সকেট বোমা, নেকেট বোমা, প্যাকেট বোমা, জ্যাকেট বোমা, বাপ রে বাপ। তাকে খুলে তুলে দিলেন, বললেন এই তো, এই তো আমার। বহরমপুর রবীন্দ্র মেলার এবছর 47 বছর পূর্ণ, আর 3 বছর পরে আমাদের 50 বছর পূর্ণ হবে রবীন্দ্র মেলার। এবছর রবীন্দ্র মেলার আমাদের বসন্ত উৎসব পার করে এসেছি, আমাদের বসন্ত উৎসবের পর আমাদের প্রতিযোগিতাগুলো হয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় 900 জন প্রতিযোগী যোগদান করেছিল, 900 উপর প্রতিযোগী। আর তারপরে আমরা সপ্তাহব্যাপী অনুষ্ঠান এখানে করছি আমরা এখানে যথারীতি প্রতিবারের মতনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক যারা দল আছে তারা পার্টিসিপেট করছে। আমাদের ওপেন, আমাদের মানে রবীন্দ্রমেলা উদ্বোধন করেছেন ডক্টর সুজিৎ কুমার বসু, এক্স ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী, উনি ওপেন করেছেন আমাদের। আমাদের কাল পর্যন্ত চলবে, অর্থাৎ 11-18 আঠেরোতে কাল শেষ হবে, রবীন্দ্রমেলা কালকে শেষ হচ্ছে। উল্লেখযোগ্য দিক হচ্ছে কি, এবছর মানে বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় স্কুল কিন্তু পার্টিসিপেট করছে, এবার 22টা স্কুল পার্টিসিপেট করছে এবছর, ভিতরে বাইরে মিলে। আর সংগঠন 30-35টা সংগঠন পাচ্ছে ভিতরে করছে, বাইরে 300-র উপর ব্যক্তি বিশেষ এবং দল মিলে, বাইরে 300 লোক বা 300 ব্যক্তি বিশেষ মিলে তারা পরিশ্রম করছে বাইরে তারা। সুতরাং একটা বড় জায়গা, বড় প্ল্যাটফর্ম আছে, সকল পার্টিসিপেট করছে, ভালো লাগছে। সুলভে বিজ্ঞাপন দিয়ে দারুণ ফিডব্যাক একমাত্র এএসআর নিউজে, শুধুমাত্র নির্দিষ্ট এলাকার মধ্যে নয় বা কেবলমাত্র আপনার ঘরের মধ্যে টিভি সেটে নয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এখন এএসআর নিউজের মাধ্যমে প্রত্যেকের হাতের মুঠোয়, তাই আর চিন্তাভাবনা করে সময় নষ্ট না করে অল্প খরচে বিজ্ঞাপনের জন্য ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে